সভাপতি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানটা করা হয়েছে। তার মূলত ওরা সবাই আজকে 25 ডিসেম্বর বলে খ্রিস্টমাস উপলক্ষে বাইরে কিন্তু অনেক উৎসব মানাচ্ছে, অনেক আনন্দ ফুর্তি করছে। তো আমরা সেই অলৌকিক একটা উৎসব এখানে আমরা আয়োজন করা হলো। অলৌকিক উৎসবটা হলো এখানে জ্ঞান বিতরণ, দিব্য জ্ঞান বিতরণ, ঈশ্বরীয় জ্ঞান বিতরণ, আর আমরা এছাড়া কম্বল বিতরণ করছি। বাইরের উৎসবে খাওয়া দাওয়া অনেক পয়সা খরচা করছে, সেটা আমরা সাধারণভাবে করে আমরা সেটা দিয়ে আমরা সমাজের জন্য কিছু গরিব মানুষদের জন্য, যে তারা এই শীতের মধ্যে একটু কত কষ্ট হয় এটা আপনারা সবাই আমরা উপলব্ধি করি, যে গরিব মানুষের কত কষ্ট, সেটা একটা সেবামূলক হিসাবে আজকে সেটাই আমরা এই কাজটা আমরা করছি, সেই উপলক্ষে এটা আর কিছু নয়।